হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে শ্যাম সিংহ রয় নিয়ে। তো নেটফ্লিক্সে চলে এসেছে, এটা অরিজিনাল তেলেগু ল্যাঙ্গুয়েজে রয়েছে উইথ ইংলিশ সাবটাইটেলস। এই ছবিটা দেখার জন্য আমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। তো এই সিনেমাতে দুটো টাইম লাইনের গল্প রয়েছে। তো ফার্স্ট, যেটা মানে প্রেজেন্ট পাস্ট আপনারা জানেনই, মানে কীভাবে কানেক্টেড সেটা আমি বলছি না, সেটাই আর কি সিনেমার একটা মূল ক্রাক্স। এবং গল্পের ব্যাপারে বেশি আমরা কিছু জানছি না। তো একটা জায়গায় আমরা নানিকে অ্যাজ এ ফিল্ম মেকার দেখতে পাচ্ছি এবং সেখানে তাকে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার দেখিয়েছে, তার কী কী চ্যালেঞ্জেস থাকে ইন্ডিপেন্ডেন্ট ফিল্মে। এবার সেই জায়গাটা আনরিয়েলিস্টিক, ঠিক আছে, সেটা আপনি দেখেই বুঝতে পারবেন যে এই জায়গাটা পুরো এইভাবে অ্যাকচুয়ালি হয় না। মানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম সিনেমা বন্দি বলে একটা যে ছবি এসেছিল রাজেন ডিকে প্রোডিউস করেছিল, নেটফ্লিক্সে আছে, আপনারা দেখতে পারেন, সেটাও তেলেগু ছবি। তো সেখানে খুব রিয়েলিস্টিক ওয়েতে দেখিয়েছিল, খুব সুন্দরভাবে দেখিয়েছিল। বা এরকম আরও ছবি হয়েছে ফিল্ম অ্যাবাউট ফিল্ম নিয়ে, যেখানে আর কি খুব সুন্দরভাবে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম কীভাবে তৈরি হয় ইত্যাদি দেখিয়েছে। এখানে সেটা নয়, এটা একটা কমার্শিয়াল ফিল্মের একটা পার্ট হিসেবে ইউজ করা হয়েছে, বাট কি দেখতে মজা লাগে। তো সেই জায়গাগুলো মানে একটা হচ্ছে ফান এলিমেন্ট হিসাবে রয়েছে। তো আপনাদেরকে বলে দিই যে এই জায়গাটা হয়তো মজার আছে, দেখার মতো ঠিক আছে, বাট এর যে পাস্টের যে পার্টটা আছে, যেখানে আর কি শ্যাম সিংহ রায়ের ক্যারেক্টারটা আসছে এবং সাই পল্লবীর ক্যারেক্টারটা আসছে, যেখানে আমাদের কলকাতার এ দেখানো হচ্ছে, সেই জায়গাটা মানে দুর্দান্ত। সেটার তুলনায় যদি একটা সিনেমার মধ্যে দুটো আলাদা সিনেমা দেখা যেতে পারে না, কিন্তু দুটোই আর কি ব্যালেন্স হতে হবে, একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করবে। কিন্তু এর যে প্রেজেন্টের যে টাইম লাইনটা, সেটা অনেকটা বেশি তার পোর্শনটা দুর্বল, পারফরমেন্স ওয়াইজ বলুন বা প্রেজেন্ট, মানে কিছু জায়গায় আপনার ওই যে বললাম দেখতে ভাল লাগে ঠিক আছে, কিন্তু পাস্টের দিকটা যেরকম একটা মানে আপনাকে একটা ফিল দেবে, মানে একটা আপনি ইমোশনালি কানেক্ট হবেন, রোম্যান্সটা দেখতে আপনার ভাল লাগবে, দের ইজ ইম্পর্টেন্ট মেসেজ অ্যান্ড এভরিথিং, ইউ আর মানে ব্লোন অ্যাওয়ে বাই দ্যাট পার্ট, যেটা পাস্টের পার্টটা রয়েছে সেটার মধ্যে আমি আসছি। কিন্তু সেই তুলনায় এই প্রেজেন্টের পার্টটা কম্পারিটিভলি অনেকটা উইকার। তো এইটা একটা আনব্যালেন্স আপনার স্ক্রিন প্লের মধ্যে দেখতে লাগবে, যেটা একটা আনকনভিন্সিং ব্যাপার। এবং ডিরেক্টর রাইটারের আর কি এটা একটা মানে কী বলবো, একটা মানে কী বলবো, খামতি যে তারা দুটোকে ব্যালেন্স করতে পারেনি। এবার যদি পাস্টের ব্যাপারটা বলি, ওই জায়গাটা জাস্ট স্পেল বাউন্ডিং। সাই পল্লবীকে অপূর্ব লেগেছে, অপূর্ব মানে আমি মানে পারফর্ম মানে যেন ক্যারেক্টারটা মানে একদম টেলার মেড আর কি, দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। সেরকম নানিও সেম দিয়েছে। বাংলাগুলো ট্রেলারে যেরকম শুনতে একটু ইয়ে লাগছিলো, বাট এখানে ঠিক লেগেছে। এবং আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে আমি কোনো রিস মানে বাংলা ছবিতে, বাংলা কমার্শিয়াল ছবিতে মানে এত ভালোভাবে বাঙালি কালচারের রিফ্লেকশন দেখি আমি। আমি আপনাদেরকে সত্যি কথা বলছি, অনেকে বলবে যে সাউথের এই করে ওই করে দালালি করে, আপনারা দেখুন ছবিটা, আপনারা দেখলে বুঝতে পারবেন যে ভালো করে ওয়েল রিসার্চ করে করা। অন্য তেলেগু ছবি নায়ক টায়কের মতো নয় যে হাওড়া ব্রিজে দৌড়াচ্ছে তারপরে কালী মানে দক্ষিণেশ্বরে মারছে, ওরকম নয় ওই রামচরণের নায়ক টায়কের মতো। এখানে কিন্তু প্রপারলি ওয়েল রিসার্চ করে সেটাকে করা হয়েছে। কলকাতার যে সেটগুলো বানিয়েছে সেগুলো দেখতে খুব সুন্দর লাগে এবং সেখানে এই প্রথাটাকে দেখিয়েছে। প্রথাটা হয়তো খুব ডিটেলে গিয়ে ইত্যাদিভাবে ওইভাবে দেখায়নি, একটা মোটামুটি লেভেল অবধি রেখেছে, কিন্তু ওর যে পুরো যে প্রেমের ব্যাপারটা রেখেছে এবং যে প্রোটেস্টের ব্যাপারটা রেখেছে, সেই জায়গাটা খুব সুন্দর। পাওয়ারফুল ডায়লগস, দারুণ পারফরমেন্স এবং মানে সাই পল্লবী এবং নানির কেমিস্ট্রি অসাধারণ ছিল। গানগুলো চূড়ান্ত হয়েছে, মানে দুর্দান্ত গান রয়েছে। সো পাস্টের জায়গাটা মানে জাস্ট আমি দেখে মানে টেরিফিক লেগেছে আমার, ঠিক আছে। কিন্তু ওই যে নেগেটিভ পয়েন্ট আমি আগেই বলে দিলাম যে এটা একটা আনব্যালেন্স এতে ভোগে এবং একটু ছবিটা একটু বড় হয়ে গেছে আমার মনে হয়েছে, একটু এটা কেটে অনেক দৃশ্য আছে যেগুলো আননেসেসারি মনে হয়েছে, সেই জায়গাটা একটু চপ আউট করা উচিত ছিল। বাট এটা যখন হিন্দি ডাবে আসবে, আই এম ভেরি শিওর যে এটাকে সেইভাবেই আর কি ওরা এডিট টেডিট করে আর কি কম্প্রেস করে দেবে, যদি গোল্ড মাইন ইত্যাদিরা করে, কারণ আপনারা জানেন হিন্দি ভার্সানের ওরা এডিট করে, একটু ছোটো করে দেয় কম্পারেটিভলি। তো দেখা যাক, বাট আপনারা প্রত্যেকে দেখুন, যদি যারা আপনারা ইংলিশ সাবটাইটেলের সাথে দেখতে পারেন তাদের আশা করি ভালো লাগবে ছবিটা। আর যে অলরেডি দেখেছে তার কিরম লেগেছে কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।